ঠাকুরগাঁওয়ের সদর হাসপাতালের ভেতরের করিডোর থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে ফেরি করে খোলা খাবার বিক্রি হচ্ছে। অনেক সময় ডায়রিয়া ওয়ার্ডেও বিক্রি হচ্ছে সব খাবার। এতে সংক্রামক রোগের জীবাণু অন্যের দেহে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে চিকিৎসকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, খোলা খাবার বিক্রি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁও সংবাদদাতা নাহিদ রেজার প্রতিবেদন। ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিত্র এটি। ওয়ার্ডের দুই ধারে শুয়ে আছে রোগী, এর মাঝে কাটা নারিকেল বিক্রি করছেন এক বিক্রেতা। শুধু মেডিসিন ওয়ার্ডের এমন চিত্র নয়, অন্যান্য ওয়ার্ডের পাশাপাশি করিডোর, টিকিট কাউন্টার সহ হাসপাতালের বিভিন্ন স্থানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে খোলা খাবার, যা রোগী ও হাসপাতালে থাকা তাদের স্বজনরা কিনে খাচ্ছেন। নানা কারণে এসব খাবার কিনলেও হাসপাতালের ভেতরে খোলা খাবার বিক্রি বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা। এই যে নারকেল আর নারকেল আসে বিক্রি করতেছে, এটা কোনো ঢাকা নাই, কিছু নাই, রোগীরা তো দেখলে খাবেই। খোলা নারকেল বিক্রি করে কাটা, এটা তো ক্ষতিকর। এতে তো বিভিন্ন প্রকার রোগ ছড়াইতে পারে, জীবাণু থাকতে পারে খাবারের, খোলা খাবারের মধ্যে। হাসপাতালের ভেতরে খোলা খাবারের বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন হাসপাতালের এই কর্মকর্তা। মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে বের করে দিয়েছিলাম, কিন্তু যেটা হয় যে কিছুদিন পর আবার শুরু করে। এই বিষয়ে আমি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্য সবার এবং সাধারণ যারা আমাদের চিকিৎসা সেবা নিতে যারা রোগীরা আসেন তাদের সবার সহযোগিতা কামনা করব। ঠাকুরগাঁওয়ের পাঁচ উপজেলার মানুষ চিকিৎসা নেন এই হাসপাতালে। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।